আসছে যে স্বর্গ রাজ্য কখন আসবে। কারণ যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী তাদের একটা বড় প্রশ্ন যে আমাদের এই খ্রিস্ট জীবনে অনেক কিছু দুর্ভাবনা রয়েছে, অনেক কিছু কষ্ট রয়েছে, কিন্তু এর থেকে আমাদের মুক্তি কোথায় আছে? আমাদের সেই শেষ জমিটা কোথায় যার জন্য ঈশ্বর আমাদের প্রস্তুত করেছেন? আর সেই প্রশ্নের উত্তর আমি আজকেও খুঁজছি আপনাদের মাঝে, যে প্রভু যীশু যখন আমাদের এই জীবনকে দেখেছেন তার শিষ্যদের মনে একই প্রশ্ন, আজকেও আমাদের একই প্রশ্ন, কিন্তু এই স্বর্গরাজ্য আমাদের কি মনে করে দেয়? আমি যখন শুরুটা দেখি যে স্বর্গরাজ্য বলতে কি বোঝায়, স্বর্গরাজ্য বলতে দুটো জিনিস বোঝায় সাধারণভাবে। এক, যে অধিকার সেই রাজার, আর দ্বিতীয়, রাজা তার সেই অধিকারকে সম্পূর্ণভাবে চালাবে বা ব্যবহার করবে। আমরা এই সম্পর্কে একটা ঘটনা বর্ণনা করি, যদি আমাদের প্রত্যেককে সাহায্য করে। স্পেনে অনেক আগে বলছি, তখন রোমান সাম্রাজ্যের পরে, সেই সময় যিনি রাজা ছিলেন তিনি তার কর্তৃত্ব বলে সব কিছু চালাতেন, কিন্তু তার মৃত্যুর যখন হলো সেই সময় ওয়ান কার্লোস উনি রাজা ছিলেন না, কিন্তু উত্তরাধিকার বলে উনি সেই রাজত্ব করার অধিকার পান। তাই দুটো প্রশ্ন আসে, রাজত্ব যখন বলি যে ধরনের রাজত্বই হোক, পৃথিবীর হোক অথবা আমাদের স্বর্গের হোক, প্রতিটি রাজত্বর দুটো থাকে, রাজার কর্তৃত্ব আর দুই সেই কর্তৃত্বের ব্যবহার। প্রশ্ন এখন যে এই কর্তৃত্ব ব্যবহার, রাজার যে তার অধিকার সেটা সে নিজের তো দাবি করবে না, শুধু সেটা সর্বজন স্বীকৃত হতে হবে। আজকে যদি কোনো দেশের রাজা বলে আমি এদেশের রাজা, সেখানে স্বীকৃতি পেতে হবে। কারা দেবে স্বীকৃতি? মানুষ, তার প্রজা। রাজা দাউদ যখন রাজা হয়নি বা রাজা তারপরে উনি মনোনীত হয়েছেন, ওনার রাজত্ব ছিল না, কিন্তু তখন মানুষ তার সমস্ত ঈশ্বরের মনোনীত রাজাকে সেই অধিকার দিয়েছেন যে অধিকারের জন্য ওনাকে মনোনীত করা হয়েছে। আমরা যদি দেখি বাইবেলের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে, সিকুলার ওয়ার্ল্ডে এরকম দেখতে পারি। তাই প্রশ্ন আসে যে কার এই পৃথিবীকে এবং সারা বিশ্বকে, সমস্ত ব্রহ্মাণ্ডকে রাজত্ব করার, রাজ করার অধিকার আছে? কার আছে? সবাই আমরা জানি, বা কবে শুরু হয়েছিল যদি প্রশ্ন করি, যে সত্যিকারে এই রাজত্ব কবে শুরু হয়েছিল, সেই প্রশ্ন হয়তো অনেকে আমাদের মনে রাখতে পারে, যখন সৃষ্টি শুরু হয়েছিল। আবার অনেকে অনেক কিছু আমরা ভাবব, কিন্তু একটা সত্য যে এই পৃথিবী সৃষ্টির পূর্বে উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন, উনি অনন্তকাল বিদ্যমান, যার রাজত্ব হওয়ার আগে উনি রাজা ছিলেন। শৌল রাজত্ব আগে পাননি, আগে রাজা মনোনীত করা হয়েছে, তারপরে তার রাজত্ব এসছে, তার কৃতিত্ব দেখা গেছে, রাজা দাউদের দেখা গেছে, সলোমনের দেখা গেছে। কিন্তু ঈশ্বর যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরু দিয়ে ওনার রাজত্ব শুরু হয়নি। কারণ উনি চিরকালের রাজা, অদ্বিতীয়, আলফা ওমেগা। আর তাই ঈশ্বর তার সার্বভৌমত্ব সম্পূর্ণ দেখিয়েছেন যখন তার রাজত্ব প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণ তার ইচ্ছার মধ্য দিয়ে এই ধরণীকে সৃষ্টি করেছেন। আমরা জানি এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছিল, আদি পুস্তকে রাকে বলা হয় চারটে জিনিস এই ব্রহ্মাণ্ডে ছিল না তার রাজত্ব প্রতিষ্ঠার শুরুতে। কি জিনিস আমরা দেখি? পৃথিবী চারটে জিনিসের অভাব ছিল। প্রথম, তার কোনো গঠন ছিল না, আনফর্ম বা ফর্মলেস। দ্বিতীয়, সে শূন্য ছিল, খালি, এমটি। তৃতীয়, সে সম্পূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন ছিল। চতুর্থ, সমস্ত প্রাণহীন ছিল। আর এই সৃষ্টির লগ্নে
আমরা দেখি ঈশ্বরের সেই প্রতাপ, যে সৃষ্টিকে তিনি কিভাবে শুরু করেছেন এক অধ্যায় পড়লে আমরা জানি, এবং সর্বশেষে মানুষকে, আদমকে, হোবাকে এনে সেই এদেন উদ্যানে দাঁড় করিয়েছেন, যে এই তোমাদের দিলাম, তোমরা রাজত্ব করো। কিন্তু প্রশ্ন আসলো যে তাহলে আজকে কেন স্বর্গরাজ্যের প্রশ্ন আসছে, কেন আমরা স্বর্গরাজ্যের কথা বলি? আসুন আমরা সেই অংশে যাওয়ার আগে আমরা ঈশ্বরের কাছে নমিত হয়ে নিই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি আমাদের প্রতিটি হৃদয়কে উদ্বিগ্ন থেকে মুক্ত করো, এবং প্রভু আমরা যা করছি বলছি তা তোমার পরাক্রমে, তোমার আত্মা, তোমার গৌরবের জন্য, তোমার প্রশংসার জন্য, তোমার সমস্ত মহিমার জন্য প্রভু। তাই এই মণ্ডলী এবং যারা যেভাবে রয়েছে প্রভু, প্রতিটি আত্মাকে তোমার হাতে অর্পণ করে আমাদের সাহায্য করো, নমিত করো, উন্নত করো, প্রার্থনা যিশু নামে, আমিন। আর তাই আজকে আমরা দেখছি যেখান থেকে ঈশ্বর তার রাজত্ব শুরু করেছিল, কলসীয় এক অধ্যায় ১৬ বলে তার দ্বারা, তার জন্য সব কিছু শুরু হয়েছিল। তো আমাদের মনে রাখতে হবে, যখন আমরা শুরুটা দেখছি এক রাজত্বের কথা বলছি আসবে, কিন্তু সেই রাজত্বের কর্তৃত্ব কে করে? আর তাহলে আজকে বাস্তবতা আমাদের জীবনে কি বলে, আর আমরা কারা যারা এই পৃথিবীতে দাঁড়িয়ে সেই রাজত্বের প্রত্যাশা করছি? আমরা জানি পৃথিবী সৃষ্টির পর যখন ঈশ্বর আদমকে ভার দিয়েছিল, এই নাও আমার সমস্ত উপহার তোমাদের জন্য, জীবনকে তোমরা শুধু ভোগ করবে না, এগুলোকে কর্তৃত্ব করো। ঈশ্বর গরু, বাছুর, ছাগল কাউকে দেননি কর্তৃত্ব করার জন্য পৃথিবীতে, শিম্পাঞ্জিদের দেননি, হনুমান বাঁদরকে দেননি, পরীদের দেননি, দিয়েছেন তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে। আর তাই সেই সৃষ্টির পরলগ্নে আমরা দেখি যে নোয়া, যে নোহ, যদি আদি পুস্তকের ৬ থেকে পড়ি, সে নোহর বংশ পরম্পরার মধ্যে দিয়ে তার তিন যে ছেলে ছিল, চার ছেলে ছিল, তার পুত্রের সেই যে হাম, তার প্রথম পুত্র যে কুশ, এবং তার আর এক পুত্র যিনি নির্মদ, যাকে বলা হয়, সেই নির্মদ থেকে শুরু হলো নতুন যাত্রা এই পৃথিবীর। কেন? আমরা যদি ১০ অধ্যায় পড়ি, কেউ সেই আদি পুস্তকে সেখানে বলা হচ্ছে, সে বলছে, সে আমি হচ্ছি শক্তিশালী একজন। এই প্রথম পৃথিবী আদমের পর যে নিজের জীবনের ভিত্তি এবং রাজত্ব করার আকাঙ্ক্ষাকে নিজের শক্তির ওপর রেখেছিল, আর সেটাই ঈশ্বরের যে চাহিদা বা আকাঙ্ক্ষা বা ইচ্ছে, তার সাথে প্রথম ধাক্কা লাগলো। ঈশ্বর সেই রাজত্বের পরিকল্পনা করেছেন মানবজাতিকে নিয়ে, আর মানবজাতির যাত্রা শুরু হয়েছিল সেই কর্তৃত্ব দিয়ে, কিন্তু এই নোহর বংশের মধ্য দিয়ে আমরা দেখেছি নিমরদ সেই নতুন এক যাত্রা এই পৃথিবীর বুকে রেখেছিলেন, সেটা হচ্ছে এক নতুন রাজত্ব। কিন্তু কথা হচ্ছে, যদি ঈশ্বর রাজত্ব করেন, তার কর্তৃত্ব হয়, তাহলে এই পৃথিবী আজকে আমাদের জীবনে কি বলে? পৃথিবী আজকে আমাদের, আমরা জানি বাক্যে, নতুন পুস্তকে সেখানে পরিষ্কার বলেছে যে এই পৃথিবীর রাজপুত্র, সেই দিয়াবল যিনি প্রথম থেকে সক্রিয়, আমরা জানি সৃষ্টির শুরুতে সেই দূতগণের মধ্যে যারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল, তারা এখনো সক্রিয় এই পৃথিবীর বুকে। আর তাই মিথ্যা রাজত্ব এই পৃথিবীতে প্রক্রিয়া শুরু হয়েছিল, যে সত্যের রাজত্ব ঈশ্বরের সমস্ত সার্বভৌম ক্ষমতার মধ্য দিয়ে শুরু হয়েছিল, তার যাত্রার সমস্ত বিরুদ্ধাচরণ শুরু করেছিল সেই দিয়াবল।
তো প্রথম থেকে একটাই প্রশ্ন তাহলে এই পৃথিবীতে এখন ঘুরে বেড়াচ্ছে, কর্তৃত্ব কার? আর যখন এই কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়, তার মানেই অবশ্যই সেই রাজত্বের মধ্যে আসে এক অনির্বিচীয়ভাবে যুদ্ধ। আর তাই আমি বাক্যের যে অংশটা আজকে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আমি নিয়ে যাচ্ছি আপনাদের। মতিলিখিত 11:12 যখন এই পদটা 11 আমরা দেখি, মতিলিখিত 11 যে যোহন যিনি বলছেন, মতিলিখিত 3:2, মন ফেরাও কেননা স্বর্গ রাজ্য সন্নিকটে। তিনি সেই খ্রিস্টকে বলেছিলেন, সেই ভাববাদীরকে সমস্ত স্বাক্ষর সিলমোহর দিয়েছিলেন, ইনি হচ্ছেন সেই মেষ যে পৃথিবীর পাপ বহন করবে। আর সেই স্বর্গরাজ্য যখন যোহন এত কিছু করার পর তার সেই জেলার কুঠুরিতে জায়গা, মৃত্যুর প্রহর গুনছে, সেই সময় তার শিষ্যদের পাঠিয়েছিলেন। আর যিশু তার সম্বন্ধে বলতে গিয়ে তখন এই উক্তি করেছিলেন মতিলিখিত 11:12, আর যোহন বাপ্তিস্মের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে, এবং আক্রমণকারীরা সবলে তাহার অধিকার করিতেছে। বাক্যের এই অংশটা অনেকভাবে ব্যাখ্যা করা হয়, মূলত চারভাবে দেখা হয়। আমি ওই চার রকমের ব্যাখ্যায় নয়, খুব স্ট্রেট ব্যাখ্যা রাখতে চাই দুটোর মধ্যে। একটা হচ্ছে যে স্বর্গরাজ্য আক্রান্ত হচ্ছে। স্বর্গরাজ্য মনে রাখতে হবে যে ভবিষ্যতে শুধু নয়, যিশু বলেছিল যে স্বর্গরাজ্য তোমাদের মধ্যে। তার অর্থ উনি ব্যাখ্যা করেছিলেন যে যিশুর সত্য মানুষ জাতির জন্য যে প্রকাশ দিয়েছে, যে তিনি মানব জাতিকে পাপের মুক্তি দেবেন, এবং আমাদের হৃদয়ে যে সত্যের আত্মা পবিত্র আত্মা থাকবে, তার মধ্য দিয়ে আমাদের এই সত্যের জীবনকে, যোহনের 17:17 বলেছেন, সেই সত্য দ্বারা পৃথকীকৃত জীবনকে আমাদের চালিত করবেন। চলবো না আমরা, চালিত করবেন। চলবো যখন কথাটা বলি তখন আমাদের আত্মার কথা বোঝায়, যখন চালাবেন বলি তখন বোঝা যায় কারোর কর্তৃত্ব আমাদের ওপর নির্ধারিত আছে। তাই খ্রিস্টীয় জীবনে আজকে আমি এই বাস্তবতা আনতে চাই, যখন শুরুটা করেছি ঈশ্বর কেন স্বর্গরাজ্যের জন্য সেই সমস্ত প্রক্রিয়া করেছেন, এবং আজকে কোথায় দাঁড়িয়ে আছি সেই নির্মদের সমস্ত তার শক্তির ওপর নির্ভরশীল সাম্রাজ্য বিস্তার। আজকে পৃথিবীতে শুধু রাজনৈতিক সাম্রাজ্য বিস্তার হয়নি, পাপের সাম্রাজ্য ব্যপ্ত হয়ে গেছে। আর এই ব্যপ্ত সাম্রাজ্যের মধ্যে তাই যোহনের মতো আজকে আমাদেরও আমাদের জীবনটাকে খ্রিস্টের আয়নায় দেখতে হয়। যখন খ্রিস্ট জীবনে আমরা আক্রান্ত হই, খ্রিস্ট জীবনে আমরা সত্যের মুখোমুখি হয়ে প্রচার করতে গিয়ে, অথবা সেই সত্যের জীবনে পৃথকীকরণ চলতে গিয়ে আমাদের জীবনে সমস্ত বাধা আসে, কষ্ট আসে, ক্লেশ আসে, ভগ্নতা আসে, সেই জীবনে আমরা আর যে সইতে পারি না, আর যে আমাদের সম্ভব হয় না, অনেক সময় অসহনীয় মনে হয়। আমরা জানি প্রভু আসবেন, যোহনও জানতেন, তারপরে উনি এই না, উনি দ্বিধাতে এই প্রশ্ন পাঠিয়েছেন তার শিষ্যদের যে যাও জিজ্ঞেস করো উনি সেই কিনা। প্রশ্ন দুভাবে আমরা রাখতে পারি, এক দ্বিধা নিয়ে, আর এক সম্পূর্ণ প্রত্যয়কে আরও প্রত্যাশায় পরিপূর্ণ করার জন্য। আর যোহন সেই প্রত্যয়কে প্রত্যাশায় পরিপূর্ণ করার জন্য সেই প্রশ্ন রেখেছিলেন তার শিষ্যদের মধ্যে দিয়ে, কারণ তার শিষ্যরা, যিশুর এমনকি শিষ্যরা ভেবেছিলেন এই পৃথিবীতে কোনো রাজনৈতিক ক্ষমতা অধিকার করে যিশু এখানে আসবেন, এবং ইহুদি জাতিও সেটাই ভেবেছিলেন। তাই তারা বারবার বাধা দিয়েছেন দুটো জিনিসে, এক তার কর্তৃত্ব, দুই তার ঈশ্বরের সমতুল্যতা, তারা মেনে নিতে পারেননি, অন্ধত্ব। আর তাই আজ খ্রিস্টীয় জীবনে যেটা বড় আসে এই যোহনের মধ্য দিয়ে প্রকট হয়, যোহনের মতো, বাপ্তিস্ত যোহনের মতো, যে আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা আজকে সবলে আক্রান্ত হচ্ছি। এই বাক্যের 11:12 মতিতে এর একটা দিক, আর একটা দিক
আক্রমণকারীরা সবলে তাহার অধিকার করিতেছে। এই অংশটা আমি ব্যাখ্যাটা আত্মিক বলে নিতে চাই, যে আমরা যারা আত্মিক সন্তান তারা এই আক্রমণকারী, কোনো মানুষকে হত্যা করছি না, আমরা প্রত্যয় দেখাচ্ছি খ্রিস্টের সত্যকৃত জীবনে চলতে গিয়ে আমাদের জীবনে যত বাধা স্বরূপ আসুক, হতে পারে দানুয়েলের মতো সিংহের গুহায় আমাদের নামিয়ে দেওয়া হতে পারে, সমস্যার জীবনের কথা আমি বলছি, কিন্তু আমরা জানব যে সেই ইতিহাস শুরু হয়েছিল জোহনের জীবনে, যখন রাজনৈতিক ক্ষমতা হিরোদ অ্যান্টিপাস ব্যবহার করেছিলেন সেই জোহনের বিরুদ্ধে, তার জীবনের আকাঙ্ক্ষা এবং প্রতিজ্ঞা সম্পূর্ণ করতে জোহনকে বিহেডেড সম্পূর্ণ হত্যা করেছিলেন। কিন্তু আজকে জোহনের দিকে তাকিয়ে আমাদের জীবনে যদি প্রশ্ন আসে, খ্রিস্টীয় জীবনে সত্যি কি আমরা এই পৃথিবীতে স্বর্গরাজ্য অধিকার করব, সত্যি কি ঈশ্বরের রাজ্য সন্নিকটে? আমাদের প্রশ্ন আমাদের দ্বিধা আনবে না, আমাদের প্রশ্ন আমাদের প্রত্যাশাকে পূর্ণতায় আনবে, আর তবেই খ্রিস্টের সন্তান হিসেবে আমরা সেই যোগ্যতা লাভ করবো যা যোগ্যতা উনি পৃথিবীর সৃষ্টির পূর্বে করেছেন। আর আমাদের জীবনে আমরা হচ্ছে একটা সৈনিক, আমাদের ক্যাপ্টেন সেই সেনাপতি হচ্ছেন যীশু খ্রিস্ট, আর সুসমাচার হচ্ছে আমাদের ব্যানার, দ্য গড অফ ব্যানার বলা হয় অনেক সময়কে, আর তার সমস্ত দয়া দাক্ষিণ্য অনুগ্রহ আমাদের জীবনকে সেই উদ্যম দেয় যে দ্বিতীয় অংশ 11:12 মতিতে পড়ছি, আক্রমণকারীরা সমস্তভাবে সেই প্রস্তুত হচ্ছে, আর আমরা সেই আক্রমণকারীরা যারা জিহাদ ঘোষণা করি না অস্ত্র দিয়ে, যারা মুখে জিহাদ ঘোষণা করি না, যিশুর রক্তে লালিত হই প্রতিদিন, তার দয়ায় উন্নতি হই প্রতিদিন, আর তার সমস্ত পবিত্র আত্মায় বর্ধিত হই, যার মধ্য দিয়ে আমরা সেই শক্তিশালী জীবনযাপন করি, যার মধ্যে তার রাজত্ব ছিল, যে রাজত্বের সমস্ত অভিলাষ ঈশ্বর রেখেছেন সৃষ্টির পূর্বে, তার মধ্যে আমাদের অঙ্গীভূত করেছেন। আর তাই আমাদের জীবনে সমস্তভাবে নিশ্চিত করতে হয়, কারণ 2 পিতরের 1:10 বলেন পিতর, হে ভ্রাতৃগণ, তোমরা যে আহুত ও মনোনীত তা নিশ্চয় করিতে অধিক যত্ন করো, কেননা এই সকল করিলে তোমরা কখনো হোঁচট খাবে না। মনে রাখতে হবে যে রাজ্য ঈশ্বর বিস্তার করছেন এবং আগামী দিনে তার পূর্ণতা আনবেন স্বর্গরাজ্যের, তা আমাদের পরাক্রমে না, তা তার পরাক্রমে, কিন্তু তার ইচ্ছা শক্তির দ্বারা চালিত, তার পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত আমাদের জীবন। আর তাই গীত সংহিতা 119:6 বলে, তখন আমি লজ্জিত হইব না যখন তোমার আজ্ঞা সকলের প্রতি আমি দৃষ্টি রাখি। আর তাই ঈশ্বর আমাদের জীবনে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তার পুত্রকে, তারও একটাই আমাদের পরিত্রাণ, যদি পুরো বাইবেলের গোটা বাইবেলটাকে ব্যাখ্যা করলে পরিত্রাণ আসে, কিন্তু সেই পরিত্রাণের সর্বোচ্চ থিম বা বিষয় আসে ঈশ্বরের স্বর্গরাজ্য, ঈশ্বরের রাজ্য। প্রেরিতের 1:3 বলছেন যিশু, যেখানে যিশু কাজ করেছিলেন 40 দিন ধরে, যে দুঃখভোগের পর তিনি অনেক প্রমাণ দ্বারা তাদের নিকট আপনাকে জীবিত শুধু দেখালেন না, তিনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বললেন। তার মানে যিশু ঈশ্বরের সেই সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত তার সমস্ত বিষয় বদলায়নি, যে ঈশ্বর বদলায় না, অপরিবর্তনশীল, ইমিউটেবল গড, তার পরিকল্পনা বদলায়নি, তার স্বর্গরাজ্য যে প্রক্রিয়া তার সর্বত্র, দিয়াবলের সমস্ত জিহাদের সত্ত্ব তা কর্তৃত্ব করবে, স্থাপিত হবে এবং হচ্ছে। আর তাই আমরা দেখি যে প্রেরিতের 14:22 বলছে যে পৌল, যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদিগকে আস্থির দিলেন, দেখো বিশ্বাসে স্থির থাকো, আর অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবিষ্ট করতে হবে। ভাই বোনেরা, আমরা
এর আগের বার শুনেছি আমরা প্রস্তুত হব, কবে আসবেন যিশু সেই সম্পর্কে, কিন্তু আজকে সেই প্রস্তুতির অংশে আমরা আমাদের সেই যে পাসপোর্ট যিশু দিয়েছেন সেই প্রবেশ অধিকার, তার জন্য আমাদের ঢুকতে গেলে সেই অনেক ক্লেশ আছে। আমার কথা নয়, খ্রিস্টের জীবন যা সাধু পৌলের ভেতরে ছিল সেই কথা এনেছিল, জীবন্ত, এ শুধু বাক্য নয়, এ জীবন্ত সাক্ষ্য। আর সেই জীবন্ত সাক্ষ্য আজকে আমাদের জীবনেও চাই, প্রয়োজন। আমরা একটা সাধারণ কোনো ধর্মীয় বা সান্ত্বনা পাওয়ার কোনো মেসেজ বা কোনো বচন নিচ্ছি না শুধু আজকে, কিন্তু আমরা সেই সান্ত্বনার অধিকারী হতে চাই, অভিজ্ঞতা লাভ করতে চাই, যা আমাদের সমস্ত ক্লেশের মধ্যে এই পৃথিবীর সেই নতুন স্বর্গরাজ্যের প্রত্যাশা দেবে। আর তাই প্রতিটি যিশুর শিষ্যরা, আমরা জানি যে প্রায় দশজন শিষ্যই সেই তার নামের জন্য, তার স্বর্গরাজ্যের জন্য সেই ক্লেশ বহন করেছিলেন এবং শহীদ হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, শহীদ বললেও ভুল। আর তাই আজকে আমাদের জীবনে ক্লেশ হচ্ছে সেই সত্য, ক্লেশ আমাদেরকে খ্রিস্টীয় আত্মার পূর্ণতা আনে, সেই ক্লেশ আমাদের জীবনে সেই প্রত্যাশা আনে যে ঈশ্বরের সমস্ত স্বর্গরাজ্যের পরিকল্পনার উপর সমর্পিত হতে, সেই ক্লেশ আমাদের জীবনে কোনো একটা পছন্দ দেয় না, আমি এই জীবনে চলবো কি চলবো না, খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করবো কি করবো না। খ্রিস্টীয় জীবনে এটা হচ্ছে প্রি রিকুইজিট, এটা সম্পূর্ণ প্রয়োজন খ্রিস্টীয় জীবন চলার জন্য, যে খ্রিস্টের ক্লেশ আমাদের জীবনে থাকবে। আর তাই আমার মনে হয় এই খ্রিস্টীয় জীবনে আমরা পড়ি যে পিতরের দুই অধ্যায় থেকে, এক পিতরের দুই অধ্যায় কুড়ি বাইশে, যে বস্তুত পাপ করিয়া চপকড়ত হইতে যদি তোমরা সহ্য করো তাহাতে সুখ্যাতি কি, কিন্তু সদাচরণ করিয়া দুঃখভোগ করিলে। আবার বলি, সদাচরণ করিয়া দুঃখভোগ করিলে। সদাচরণ মানে এই নয় আমি ভালো ভালো লোকের সাথে ব্যবহার করব, দান ধ্যান করব, উপাচার করব, না। সদাচরণ মানে খ্রিস্টের ভালোবাসার জন্য সমস্ত ক্লেশ তার স্বর্গরাজ্যের জন্য আমি বইতে প্রস্তুত। আর কারণ এই নিমিত্ত তোমরা আহত হয়েছ, কেননা খ্রিস্টীয় তোমাদের জন্য দুঃখভোগ করলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রেখে গেছেন যেন তোমরা তার পদচিহ্নের অনুগমন করো। হালেলুইয়া। আজকে আমরা এই পৃথিবীর কোন স্বর্গরাজ্যের প্রত্যাশায় নয়, আমরা সেই স্বর্গরাজ্য যা সৃষ্টির পূর্বে ঈশ্বর তার রাজা হিসেবে নিজের পরিকল্পনা করেছিলেন, আমাদের মধ্য দিয়ে সম্পূর্ণ সেই রাজত্ব আনবেন এবং তার খ্রিস্টকে শেষ দিনে তার পূর্ণতা দিয়ে বিচারপ্রাপ্ত করাবেন। আর সেটা আমরা সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছি, আর সেই প্রক্রিয়ার মধ্যে থাকার জন্য খ্রিস্ট আজকে আমাদের বড় সম্বল, বড় সহায়, বড় উদাহরণ। এক পিতরের তিনের সতেরো বলে, কারণ দুরাচারের জন্য দুঃখ ভোগ করা অপেক্ষা বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছে হয় সদাচরণের জন্য দুঃখ ভোগ করা আরো ভালো। আমরা আমাদের জীবনে কত কিছু ভালো কাজ করে ভাবি না, কত ভালো কাজ করেছি, কত ভালো কাজ করেছি। খ্রিস্ট সব থেকে বড় ভালো কাজটা করেছেন যখন পাপীদের জন্য ক্রুশে দাঁড়িয়েছেন, আর ওখানেই শেষ করেননি, কবর থেকে উঠিয়ে বলেছেন আমি বাঁচি বলে তুমি বাঁচো, যৌনের সতেরো উনিশে। পৃথিবীতে ধর্মীয় স্বাধীনতায় নয়, রাজনৈতিক স্বাধীনতা নয়, সত্যের স্বাধীনতায়, পাপের পরিত্রাণের জীবনে এক প্রত্যাশিত ঈশ্বরীয় সন্তানের যোগ্যতা, স্বর্গরাজ্যের সমস্ত প্রক্রিয়ার মধ্যে যে স্বাধীনতা তা যীশু খ্রিস্ট আমাদের দিয়েছেন, সেই স্বাধীনতা আজকে আমরা দাঁড়িয়েছি। আর তাই দুই থেসালুনিকায় একের পাঁচে বলে, আর উহা ঈশ্বরের ন্যায় বিচারের স্পষ্ট লক্ষণ, যাহাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের যোগ্য বলিয়া গণ্য হইবে, যাহার নিমিত্ত দুঃখভোগ করিতেছ। হ্যালেলুইয়া। আমাদের জীবনে দুঃখভোগ কি শুধু আমাদের নিজেদের জন্য, সংসারের জন্য, পরিবারের জন্য, অর্থের জন্য? আমি জানি আপনারা সেরকম কেউ নন, কিন্তু আমরা এই পৃথিবীতে যদি সাধু পৌল চ্যালেঞ্জিং জীবনটায় রোমিও সাতের চব্বিশে দেখেছি, উনি বলছেন আমি কি বসে চলবো, আমার মাংস চাই এক আর ঈশ্বরের ইচ্ছে বলে আর এক।
আর পৌলর বাইরে গিয়ে আমরা এখনও সেই উচ্চতায় যাইনি যে এই চিন্তা করতে পারি আমি সম্পূর্ণতায় রয়েছি, এই পৃথিবীতে থাকবো যতক্ষণ আমাদের যুদ্ধ চলবে। আর সেই যুদ্ধ করছেন আমাদের ওই যীশুখ্রিস্ট, যিনি শেষ লগ্নে আসতে চলেছেন। আর তাই এক তিমতি একের আটে বলে, আমাদের প্রভু সাক্ষ্যের বিষয়ে এবং তার বন্দী যে আমি পৌল, আমি আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশভোগ স্বীকার করো। ভাই বোন, আমরা শুধু ক্লেশভোগ স্বীকার করবো না, ঈশ্বরের কথা বলতে গিয়ে সুসমাচার প্রচার করব। চার্চ যখন আমরা যাই, চার্চের দুটো ভাগ, আন্তরিক অন্তরস্থ এবং বাহ্যিক। আমরা ঈশ্বরের গৌরব করব, আর সেই গৌরবের পরাক্রম আমরা লোকের মাঝে পৌঁছবো সুসমাচারে। আর তাই ফিলিপীয় 3:10 বলে, সাধু পৌল বলেছেন, যেন আমি সমস্তভাবে তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও দুঃখভোগের সহভাগিতা জানতে পারি, তার মৃত্যু সমরূপ হই। ফিলিপীয় 1:29 বলেছেন, যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হয়েছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখভোগ করো। হ্যালেলুইয়া! তাহার নিমিত্ত দুঃখভোগ করো, শুধু বিশ্বাস দ্বারা জীবন নয়, খ্রিস্টীয় জীবন। যখন সে ডিসাইপলশিপ আর সালভেশন সম্পূর্ণ আলাদা, পরিত্রাণ আমি পেয়েছি অবশ্যই, তা নেবে না কোনোদিন, কিন্তু সেই জীবনে যে আহত হয়েছি সেই জীবন শুধু বিশ্বাস থেমে থাকবে না, বিশ্বাসকে বর্ধিত করব, তার সাক্ষ্য প্রচার করব। স্বর্গরাজ্যের জন্য সেই মতিলিখিত 11:12 যে শেষ অংশ, আক্রমণকারীরা সবলে এগোচ্ছে। আমাদের ক্লেশ আছে ভাই বোনেরা, আমাদের দুঃখ আছে, কিন্তু আমাদের খ্রিস্ট আছে, যে খ্রিস্ট আপনার আমার থেকে এই পৃথিবীতে অনেক বেশি লাঞ্ছনা নিয়েছেন, দৈহিক নয়, শুধু মানসিক আত্মিক যাতনা নিয়েছেন। কেন? কারণ পিতার যে পরিকল্পনা স্বর্গরাজ্য সন্নিকটে, সন্নিকটে। শুধু সেই সময় বলেছিল, 2000 বছর নয়, তাই প্রক্রিয়া এখনো চলছে, উনি আসতে চলেছেন, আমরা প্রস্তুত হই। এবং এই সত্য পিতাকের জীবন একমাত্র পবিত্র আত্মার নিয়ন্ত্রণেই আমরা যাপন করতে পারি। আর আজকে আমরা যিশুকে আমাদের জীবনের আয়নায় রাখবো, উদাহরণ রাখবো, রাখবো সেই সত্য, যে সত্যর মধ্যে দিয়ে সাধু পৌল বলতে পেরেছে, আমি শুধু বিশ্বাস নয়, আমি তার দুঃখভোগ যাতে হতে পারি, যাতে মৃত্যুর সমরূপ হই, মৃত্যুর সমরূপ। আর এই মৃত্যু আমাদের জীবনে পূর্ণ জীবনের প্রত্যাশা দেন, স্বর্গরাজ্যের কর্তৃত্ব ঈশ্বরের সাথে আহ্বানিত করে। আসুন আমরা সেই কর্তৃত্ব, যে কর্তৃত্ব ঈশ্বর তার একমাত্র পুত্রকে দিয়ে আহ্বানিত করেছে তার স্বর্গরাজ্যে, সেই যোগ্যতায় আমরা প্রস্তুত হই। আর সেই 11:12 মতো আমরা বলি যে এই পৃথিবীতে যিশু যখন বলেছেন যে অনেক ক্লেশ আসবে, আক্রমণ সবলে আসবে, কিন্তু তোমরা সেই আক্রমণকারীরা হও, যার মধ্যে দিয়ে ঈশ্বরের স্বর্গরাজ্য বর্ধিত হবে, জেহাদ দিয়ে নয়, ভালোবাসা খ্রিস্টের আর পরম তার নম্র জীবনের মধ্য দিয়ে। আসুন আমরা নমিত হই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু, তুমি আমাদের সাহায্য করেছো প্রভু, তুমি যা বলতে চাও তুমি প্রতিটা মানুষে তুমি বিশ্লেষণ করো প্রভু, তুমি আসছো, তুমি এসেছো, কিন্তু তার মাঝে যে এই প্রক্রিয়া প্রভু পিতা, প্রভু তোমার মধ্যে দিয়ে যে প্রকাশ রেখে গেছেন এই পৃথিবীতে, প্রভু আমাদের সেই ধৈর্য দাও, সেই সহ্য দাও, যত ক্লেশ আসুক প্রভু সাধু পৌলের ভাষা যেন বলতে পারি, শুধু বিশ্বাস নয়, আমরা যত তোমার সমস্ত ক্লেশ ভোগের সেই সহভাগিতার মধ্যে থাকতে পারি, এবং আমরা জীবনযাপন যেন তোমার মৃত্যু সমরূপ হয়। তাই এই মণ্ডলীকে প্রভু তোমার হাতে রাখলাম, এদের বর্ধিত করো প্রভু, এদের তোমার সন্তান রূপে যে যোগ্যতা দিয়েছ সেই পরাক্রম দিও, যাতে তারা সেই সদলে তোমার স্বর্গরাজ্যের জীবনে প্রবেশ করতে পারে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ সকলকে, জয় যিশু।